ফার্স্ট ফোন পে তখন কোভিড, তখন ওটা 2020 সালের কথা বলছি। কোভিড এর সময় তখন তো কেউ শেখাচ্ছিল না গান অফলাইনে, তখন আমি ওনাকে ফোন করি যে আমি এরকম শিখতে চাই। তিনি বললেন যে আগে একটা গানের ভিডিও পাঠাও, ওনার যদি পছন্দ হয় দেন উনি সেটা অ্যাকসেপ্ট করবে। ওকে, দেন ওনারই আমি একটি গান গেয়েছিলাম, খুঁজবে আমার সিডি। তো গানটা ভিডিও করে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি পাঠিয়েছিলাম। তারপর উনি বললেন তোমার গানও খুব ভালো লেগেছে, খুব ভালো গান করো, তোমাকে আমি অনলাইনে শেখাবো। তখন যেহেতু কোভিডের সময়, তো 2020 সালটা 21-এর কিছুটা সময় অবধি উনি আমাকে অনলাইনে শেখালেন। সেই যে প্রথম যে এটা যখন আমি ভাবছি বসছি, সেই একটা মানে এটা একটা একটা আলাদা অনুভূতি, একটা একদম যে একটা ভয় রয়েছে যে ওনার সামনে। আমি জানতাম উনি আবারও বলবেন কিছু একটা শোনা, প্রথমে পারবো তো শোনাতে, যতই অনলাইন হোক দেখতে তো পাচ্ছে মানুষ আমাকে। হ্যাঁ, তার আর একটা আনন্দ যে ভবেন্দ্র শুক্লার কাছে তো গান শিখছি, এটা বিশাল ব্যাপার এটা নিয়ে। তো যাই হোক, শুরু করলাম যখন। আর আমার একটা ব্যাপার আছে, প্রথমে খুব ভয় পেলেও গান করার সময় ওই ভয়টা থাকে না। দিয়ে শুরু করলাম, ওনার খুব ভালো লাগে, উনি আমাকে শেখালেন। দিয়ে ধরুন এই 2021-এ শেষের দিক থেকে ওনার কাছে আমার বিয়ের শিক্ষা যেটা শুরু হলো, সেটাও আরেক রকমের অনুভূতি। বড্ড ভালো মানুষ, মানে উনি একজন সেলিব্রিটি। হ্যাঁ, ওনার কথাবার্তা এত 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 অমায়িক, এত ফ্রেন্ডলি, এত সুন্দর, আপনার মনেই হবে না উনি এত বড় একজন সেলিব্রিটি। ওনার সামনে আপনি বসে গান গাইছেন, একটা মারাত্মক বড় ব্যাপার, অবশ্যই বিশাল বড় ব্যাপার এটা একটা। কিন্তু যখন আপনি গাইবেন, উনি যখন আপনাকে শেখাবেন, মানে ওই ওই ভয়টা না একদম থাকে না। ক্যামেরার বাইরেও তিনি সেরকম একজন মানুষ। কোথাও না কোথাও কি মনে হয় যে এই যে লকডাউন, করোনা, এগুলো তো ছিল, প্রযুক্তিগত দিক থেকে কোথাও না কোথাও একটা সুবিধা হয়েছে তোমাদের, যারা তোমাদের মতো যারা শিল্পী, কোথাও না কোথাও তোমরা যেরকম উদাহরণস্বরূপ তুমি অনলাইনে তার কাছে অ্যাপ্লাই করতে পেরেছো, এবং তুমি ফেসবুকে বিভিন্ন সময় অনলাইনে মাধ্যমে ফেসবুকের মধ্যে দিয়েই গান করো, যারা দর্শক আছে তাদের একটা আলাদা একটা দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করো। তো কোথাও না কোথাও কি প্রযুক্তিভাবে খুব উন্নতি তোমাদের মতো শিল্পীদেরকে খুব সুযোগ করে দিচ্ছে? হ্যাঁ, আমাদের মতো শিল্পীদেরকে প্রযুক্তি, যেটা প্রযুক্তির একটা ভালো দিক রয়েছে, যেটা এই যে যেটা আপনি বললেন যে পৌঁছে দিতে পারছি আমার গানটা আমি আমার ভিডিওর মাধ্যমে, এত কিছুর মাধ্যমে। কিন্তু প্রযুক্তির আরেকটা
একটু খারাপ দিকটাও রয়েছে, যেমন অনলাইন ক্লাস। অনলাইনে ব্যাপারটা যেটা আমার মনে হয় যে পড়াশোনাটা যদিও বা হতে পারে অনলাইনে, কিন্তু গান বাজনার ব্যাপারটা না ওটা অনলাইনে হয় না, হওয়াটা সম্ভব না, কারণ একটা ফাইন আর্টসের ব্যাপার। যেভাবে শেখাচ্ছেন উনি আমাকে যেভাবে বলতে চাইছেন, নেটওয়ার্কটা তো একটা ইস্যু, কখনো নেট থাকে না, এই থাকে না, এটা তো ব্যাপারই রয়েছে, কিন্তু এটা একটা বলতে পারেন একটু খারাপ একটা দিক, একটু না যথেষ্টই খারাপ, যে গান বাজনাটা অন্তত এই শেখার যে জিনিসটা এটা অনলাইনে হয় না। ভালো দিকটা এটা যেটা আমি আপনাকে বলছি যে এখন নানা রকম ভাবে পৌঁছে দেওয়া যাচ্ছে, আমরা অনলাইন প্রযুক্তির উন্নতিটার জন্য আমরা অনেক কিছু জানতে পারছি ইজিলি, যেটা অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে অনেক কিছু আমাদের কাছে, এটা ভালো দিকও ভালোটাও হচ্ছে, তার সাথে সাথে খারাপ দিকটাও হচ্ছে। দুটো দুটোই আর কি একসাথে চলছে, ভালোটাও রয়েছে খারাপটা রয়েছে, এবার আপনার উপর ডিপেন্ড করছে আপনি কোনটাকে নেবেন। এই যে এখন তো অনেক রকম ভাবে রিয়েলিটি শোতে পৌঁছানো যায়, তো কখনো রিয়েলিটি শোতে যাওয়ার কি কোনো সুযোগ পেয়েছেন বা সেটা কি কোনো চেষ্টা করা হয়েছে? হ্যাঁ, চেষ্টা করা হয়েছিল, আমাকে সুযোগ দেওয়াও হয়েছিল, কিন্তু একটি আমার আমার কিছু ব্যক্তিগত, তখন আমার গ্র্যাজুয়েশন চলেছে, তো তাদের একটু বক্তব্য ছিল যে জানেনি তো ওখানে গিয়ে থাকতে হবে কি করতে হবে, তো সেটা আমার পক্ষে পড়াশোনাটা ছেড়ে, মানে আমার যেহেতু গান বাজনা নিয়েই পড়াশোনা, ওখানে গিয়ে থেকে পুরোটা মানে আমার সেমিস্টার গ্যাপ চলে যেত, যেটাতে আমি রাজি ছিলাম না বলে আমি করা হয়নি। বাট অবভিয়াসলি যদি আমার কাছে ইন ফিউচার কোনো সুযোগ আসে বা আমি চেষ্টা করি, যখন আমার যাতে এই দিকটা হ্যাম্পার না হয় অবশ্যই আমি চেষ্টা করব। এই যে গানের যে একটা সূত্রপাত, এটা কি পরিবার থেকেই নাকি কোথাও না কোথাও একটা নিজের একটা চেষ্টা? না, আমার পরিবার থেকে আমার গানের সূত্রপাত, আমার ফ্যামিলি থেকেও সেইভাবে, যেমন আপনি দেখছেন আমি গান বাজনা শিখেছি, প্রফেশনালি গান বাজনাটা করছি, সেইভাবে কেউ করেনি। কিন্তু একটা মারাত্মক ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমার ফ্যামিলির ইচ অ্যান্ড এভরি ওয়ান ভেরি ফন্ড অফ মিউজিক, মানে ভীষণ ভীষণ ভাবে গান, মানে গান ছাড়া বলে না গান পাগল কিছু মানুষ, গানই হচ্ছে প্রাণ, মানে পুরনো দিনের, আমার আমার মধ্যেও রয়েছে পুরনো দিনের মানুষের গান, পুরনো মানুষের গান, পুরনো গান যেটা আমরা বলি, হ্যাঁ ওই মানে সবাই ভুলে খেয়ে গেছে সেটা। যখন আমি খুব ছোট ছিলাম সে সময় থেকে আমার মনে আছে আমার বাড়িতে ক্যাসেট সিডি এসব চলত, ওই থেকে শোনাতে 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 শুনতে শুনতে আমার মধ্যেও একটা ওই মানে করবো গান, করবো গান করতে ভালো লাগে, কিন্তু ছোটবেলা থেকে ওই রেওয়াজ টেওয়াজ খুব একটা করতে চাইতাম না, একটু ডিপ ডিপানি খেয়ে আর কি হতো। তো ফ্যামিলি, ফ্যামিলি ছাড়া আর কি আমার এগোনোটা সম্ভব হতো না। ফ্যামিলি বলতে আমার মা, আমার মামারা, আমার দিদা, এরা প্রত্যেকে একটা একটা ভীষণ বড় রোল প্লে করে আমার এই গান বাজনা শেখাটার জন্য, মানে তাদের জন্যই আর কি আমি একটু দাঁড়িয়ে যা, মানে যদি আমি একটা লাইনও সুরে বলতে পারি তো ক্রেডিটটা তার এবং আমার টিচারদের উপর যায়। এখন প্রযুক্তিগত তো উন্নতি হচ্ছে, সেই সাথে সাথে কোথাও না কোথাও কি মনে হয় যে আগে এতটা প্রযুক্তি ছিল না, কিন্তু তখন সেই সময় দাঁড়িয়ে যেভাবে গান তৈরি করা হতো, গানের একটা অন্তর্নিহিত একটা বিষয় থাকতো, একটা মানে ছিল, সুরের একটা এমন জিনিস ছিল এটা কোথাও না কোথাও হৃদয়ে ছুঁয়ে গেছে, তো কোথাও না কোথাও মনে হয় না যে তখন তো এত উন্নতি ছিল না, তখন এত ইনস্ট্রুমেন্টও ছিল না, হয়তো ছিল খুব কস্টলি ছিল বা সচরাচর অ্যাভেলেবেল ছিল না, তখনকার দিনে যারা ছিলেন তারা এত সুন্দর সুন্দর গান বাজনা তৈরি করেছেন, সুর তৈরি করেছেন, এখন কি কোথাও না কোথাও মনে হয় যে সেটার একটা ঘাটতি তৈরি হচ্ছে বা সেইভাবে সঙ্গীতটা কোথাও না কোথাও একটা অন্ধকারে চলে যাচ্ছে, যদিও প্রযুক্তিগত উন্নত হয়েছে, এত কিছু ব্যবস্থা? আগেকার দিনে যেটা ব্যাপার ছিল ওই যে কথা, কথার যে ইনডেপথ যে মিনিং বা ওই যে সুর, সেটা আজকালকার দিনের গানে সেইভাবে খুব একটা দেখা যায় না, আমি সব গানের কথা বলছি না, অবশ্যই আজকালকার দিনের গানেও মানে ব্যাপারটা না অনেকটা আলাদা হয়ে গেছে। আগেকার দিনের গানের যে মাধুর্যটা ছিল, যে রসটা আমরা পেতাম সেই গান থেকে, সেটা আলাদা টাইপের একটা ছিল, দেখবেন না যেটা এখনো চলছে, কিন্তু আজকালকার দিনের গান খুব একটা বেশি চলে না, কিছু কিছু গান ছাড়া এক্সেপশনাল আছে, এক্সেপশনাল শ্রেয়া ঘোষাল রয়েছেন, অরিজিৎ সিং রয়েছেন আমাদের, এত এনাদের বাদ দিয়ে সব গান কিন্তু ওই দেখুন, যেমন লতাজির গান আপনি একটু আগে বলছিলেন লাগ যা গেলে, এখনো এই যুগে দাঁড়িয়েও এই সময়ে দাঁড়িয়েও কবেকার গান কত কত, তখন তো বোধহয় ব্ল্যাক এন্ড হোয়াইট, সম্ভবত 1964 সাল, হ্যাঁ ওই 1964 সালের গান যদি 2022 সালে এসেও মানুষ একভাবে চিনে যাচ্ছে, আপনার মনে হয় যে 2022 সালে বা এই রিসেন্ট যে গানগুলো হচ্ছে যেগুলো আপনি এত বছর পর ছেড়ে দিন, 5 বছর পরে গিয়েও সেটার
সেই মাহাত্মটা থাকবে বলে আমি আজকালকার দিনে গানের একটা কি ব্যাপার হচ্ছে যে হচ্ছে আমি ভীষণ নাচছি এটা নিয়ে ভীষণ ভালো লাগছে যে নেক্সট গান চলে আসছে ওই গানের ইয়েটা চলে যাচ্ছে কমে যাচ্ছে অনেকটা সেটা অনেকটা গান তৈরি হওয়া সেই সুর কথা যেগুলো আরোপ করি আমরা সেটার জন্য হতে পারে বা সেই সেই যে মাথা থেকে বা যে দিনের ভাবনা চিন্তা যেটা ছিল যেখান থেকে গানটা আসতো একটা গান তো তৈরি হতে প্রচুর সময় লাগে তার সুর তার কথা তারপর যে গাইছেন যিনি তাকে কতটা বুঝে শুনে গাইতে হয় তাকে অনেকটা ব্যাপার অনেকটা বড় ব্যাপার আজকের দিনে দাঁড়িয়ে না মানুষের মধ্যে বোধহয় সেই সময়টা নেই যে সে এতটা সময় নিয়ে একটা একটা প্রডিউস কিছু করবে এতটা আমার মনে হয় এটা একটা অনেক বড় কারণ আজকালকার দিনে মানুষের বড্ড তাড়া এটা করবো সেটা করবো এই গান সেই গান একটা গান আগেকার দিনে দেখুন না একটা মুভি আসতে সময় নিত গান গান বাজনা তৈরি হতে সময় নিত এখন তো দেখছেন কত কত গান ছড়িয়ে রয়েছে এইদিকে পপ এইদিকে রোমান্টিক সং এইদিকে এই এদিকে সেই এ তো রয়েছে তো আমার একটা মনে হয় যে একটু সময় নিয়ে সেই সেই ভাবনা চিন্তাটাকে যদি একটু নিজের মধ্যে আনা যায় সেই পুরোনো দিনে তাহলে হয়তো সেই রিচ যে ব্যাপারটা আছে আর যার জন্য পুরোনো দিনের গান এখনো চলছে সে ব্যাপারটা আসতে পারে এই যে অটো টিউনিং মানে যেভাবে গান করা হোক যেভাবে গান করা হোক সঠিক সুরে চলে আসে একটা কিছু হয়ে যায় প্রধান কথা যদি একটা ভেড়াকে যদি সামনে দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে মনে হয় ওখান থেকে ভালো কিছু বেরোবে তা একটা এই যে প্রযুক্তিগত একটা উন্নতি অটো টিউনিং ভার্সেস নিজের অন্তর্নিহিত নিজের গলা দিয়ে গান পার্থক্য তো আছে প্রধান কথা কি দেখে মনে হয় এখন তো মোটামুটি বেশ কিছু জায়গায় আমরা দেখতে পাই যে অটো টিউনিং এর মাধ্যমে গানগুলো তৈরি করা হয় তারা অযোগ্য শিল্পী তারা গান করে কোথাও না কোথাও কি বুকে একটু কষ্ট লাগে আঘাত লাগে যে তোমরা যারা অন্তর্নিহিত ভাবে গানটা করো হৃদয় থেকে গানটা যখন বেরোয় আর এই যে পার্থক্যটা দেখতে পাবো যে অটো টিউনিং ভার্সেস হৃদয় থেকে বের করা গান কোথাও না কোথাও কি নিজেকে বা কোথাও না কোথাও খারাপ লাগা বা একটু মনে একটু হিংসা হয় যে হিংসে হয় না কারণ মানে খুব খারাপ লাগে গেলে হিংসেটা আনা একদম উচিত নয় কিন্তু খারাপটা লাগে যখন দেখি যে একটি মেয়ে বা একটি ছেলে তেমন কিচ্ছু জানে না শেখেনি আমার মনে হয় গান বাজনা গাওয়ার জন্য শেখাটার ভীষণ ভীষণ প্রয়োজন গুরুর সামনে বসে তালিম নেওয়া এটা একটা আলাদা ব্যাপার সেটা আপনি আর কোনো কিছু মানে এর সাবস্টিটিউট কিছু আর নেই হ্যাঁ তো যখন দেখি যে কোন রকম একটু শিখলাম আজকালকার ভীষণ টেন্ডেন্সি ছেলে মেয়েদের একটু শিখলাম দিয়ে আমি এখানে গাইছি আমি সেখানে গাইছি অটো টিউন মেরে তো অটো টিউনের তো আজকাল মানে বোঝাই যাবে না সে যখন অটো টিউন ছাড়া তার গান শুনবেন আর অটো টিউন দিয়ে তার গান শুনবেন মানে আকাশ পাতাল তফাৎ বেশ নাম করা একজন র‍্যাপারও এরকম হয়েছিল যখন আমরা তাকে এমনি শুনি আর যখন তিনি স্টেজে গিয়েছিলেন অনেক হয়েছিল নাম করব হ্যাঁ 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 তো এই ব্যাপারটা আমরা যখন দেখো তখন খুব খারাপ লাগে ভীষণই খারাপ লাগে যে এরা যদি শিখতো তাহলে কিন্তু এই জিনিসটা হতো তাদের প্রয়োজনই হতো না অটো টিউন নেওয়া তারা বলতো বাবা আমি নিজে নিজেই যেটা গাইছি সেটা যথেষ্ট কিন্তু ওই যে আমি তো তাকে কি বলতে পারছি না যে তুমি যা আগে শিখে এসো তারপরে তারাই তো সেলিব্রিটি হ্যাঁ তারাই সেলিব্রিটি হয়ে তাই একদম সেলিব্রিটিকে দেখতে মানে অটো টিউনিং সেলিব্রিটি দেখতে একজন সাধারণ মানুষের মানে কিরকম লাগে একটা যোগ্য শিল্পী ধরুন তোমার তো কোথাও না কোথাও গানটাকে তুমি গান করছিলে এত সুন্দর হৃদয় থেকে গানটা বেরোলো খারাপ তো লাগে বিকল্প কিছু চিন্তা করো যে আমিও সেই জায়গায় পৌঁছানোর চেষ্টা করবো যেখানে আমার হৃদয়ের গানটা সমাজে প্রকাশ পাবে বা প্রতিষ্ঠিত হবে বিকল্প কিছু বলতে এই মুহূর্তে তেমন কিছু ভাবিনি তবে হ্যাঁ আমি যেরকম আপনি দেখেছেন আমি ফেসবুকে গান ছাড়ি এইভাবে মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যে আমি ফেসবুকে গান ছাড়ার ক্ষেত্রে তেমন কিছুই ব্যবহারও করি না আপনি দেখে থাকবেন জাস্ট আমার গলা আর কিছু না কোন রকম অটোটিউন মানে অটোটিউন ছাড়াও যেভাবেও গান করা যায় আমি সেটাও মানুষের ভালো লাগতে পারে আমার আমি এটাই এটাই আর কি বলতে চাই যে সবসময় অটোটিউন ইউজ করলাম এখানে গিয়ে মিক্সিং মাস্টারিং করলাম এডিটিং করলাম বিশাল কিছু একটা তৈরি করলাম সবার তো ওই রকম অবস্থা নাও হতে পারে নর্মালি গান গেয়েও মানুষের মানুষের মধ্যে ভালো লাগানো যায় এটা একটু সবার বোঝাটা উচিত আমার মনে হয় একটা বিষয় আমার খুব জানতে ইচ্ছা করে যে পরবর্তীকালে একজন শিল্পী হিসেবে নিজেকে কিভাবে দেখতে চাও গান বিষয়টাকে নিয়ে কিভাবে এগোতে চাও বা কিভাবে দেখছো বিষয়টাকে দেখো আমি স্বপ্ন তো একটা মানুষের থাকে অবশ্যই শিল্পী হওয়ার স্বপ্ন আমারও আছে
বড় একজন শিল্পী হওয়ার স্বপ্ন প্রত্যেকেরই, প্রত্যেকেই দেখে ইচ্ছে যেটা। আর আমি একটা জিনিস যেটা ভীষণ চাই, আমি শেখাতে চাই মানুষকে, মানে আমি কতটা কিছু কি করছি জানি না, আমি যদি সেটাই যদি যদি কখনো ভগবানের কৃপায় বা আমার বাড়ির লোকের আশীর্বাদে আমি যে জায়গাটাতেই পৌঁছবো, আমার যতটুকু যতটুকু আমি জানি বা আমি আমার গুরুদের থেকে যতটুকু অর্জন করেছি সেটুকু আমি মানুষকে দিতে চাই। আমি জানি আমার মধ্যে এখনো অব্দি তেমন খুব বেশি কিছু যে আমি এত বড় একটা কথা বলছি মানুষকে শেখাতে চাই, এত কিছু করছি বলছি, হয়তো এত কিছু আমার মধ্যে আসেনি এখন, কিন্তু কিছু কিছু জিনিস যেটা কখনো একটা পর্যায়ে গেলে হয়তো আমি অ্যাডপ্ট করতে পারবো, নিজের একটা অন্তর্নিহিত একটা উপলব্ধি হয়েছে যে আমি এমন কিছু পারি যেটা মধ্যে দিয়ে আমি মানুষকে জোরালো পৌঁছে দিতে পারবো। এই জন্য আমি টিচারটা হতে চাই গানে, যাতে আমি আমার এই শিক্ষাটা সবার মধ্যে দিতে পারি, যেটা যেটুকু আমি শিখতে পেরেছি। আর তো এটা একটা ইয়ে, শিল্পী আমি হতে চাই, সেটা দেখা যাক কি করে হয়, সেটা নিয়ে আমি খুব একটা তেমন কিছু ভাবিনি এখনো, সেটা ভগবান যেভাবে চাইবেন যখন চাইবেন তখন সেটা আপসেই হবে। যদি ভগবান চেয়ে থাকে যে আমি শিল্পী হবো বা আমাকে প্রচুর প্রচুর মানুষ টিভিতে দেখবেন, যদি কখনো হয় তো নিশ্চয়ই হবে, কিন্তু সেটা নিয়ে আমি আলাদা করে যে আমাকে করতেই হবে, এটা টিভিতে যাওয়ার জন্য আমাকে বিশাল কিছু করতে হবে, এটা করতে হবে সেটা করতে হবে, এতটা কিছু আমি ভাবি, যেটা হওয়ার সেটা ঠিক হবে আমি মনে করি। শুধু নিজের কাজটাকে তুমি নিজের নিজের গান শেখাটা সঠিকভাবে সঠিকভাবে ওটা করে নিলেই হয়ে যাবে, মানে ঠিকঠাক কাজ করলে কর্মফল মানে ভালো কর্মফলের ভিত্তিতে ঠিক মানুষের কাছে পৌঁছানো যাবে। আমরা এই আলোচনাকে চালিয়ে নিয়ে যাবো, তবে সময় হয়েছে একটা বিরতির, ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসছি শান্তনীকে নিয়ে, আপনারা সঙ্গে থাকুন।